নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি। লাল খাসির লাল ঝোল। এই লাল খাসির লাল ঝোল আমি কিভাবে বানিয়েছি তোমাদের কাছে শেয়ার করেছি, তো চলো দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি আর এখানে আমি চারটে পেঁয়াজ নিয়েছি, ঠিক এই রকম ছোট ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। এখানে আমি 17 থেকে 18টা আমি রসুন কোয়া নিয়েছি, আদা নিয়েছি 1/2 ইঞ্চি মাপের দুটো আদা, একটু চাকু দিয়ে কেটে নিচ্ছি। এরকম কেটে নিলে তাহলে পেস্টটা খুব ভালো হবে, আর এরকম গোটা করে যদি দিয়ে দিই তাহলে পেস্ট বানাতেও অনেকটা টাইম লাগবে। আর এখানে আমি 6টা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য জল দিয়েছি, জল দিয়ে এটা পেস্ট করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি 3 টেবিল স্পুন আমি সর্ষের তেল ইউজ করেছি। সর্ষের তেলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি আর এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আর এখানে আমি 3টে আলু ঠিক এই রকম 2 ফালা করে কেটে নিয়েছি, মোট 6টা টুকরো হয়েছে। তো এই আলুগুলোকে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে সব তুলে নেব। ওই তেলে আমি ফোড়ন দেব, 1 চামচ জিরে দিয়েছি আর 2টো তেজপাতা দিয়েছি, আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা সম্পূর্ণ দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়েছি আর 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর 1 টেবিল চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখন সমস্ত মশলাগুলো ভালো করে কষাবো, কারণ পেঁয়াজের মধ্যে আদার মধ্যে সমস্তই জল থাকবে, সেই জলটা ভালো করে শুকোতে হবে। আর এখন আমি এখানে 1 টেবিল স্পুন আমি টমেটো কেচাপ দিয়েছি, আপনারা চাইলে এখানে টমেটো পিউরি বা টমেটো সসও ইউজ করতে পারেন। এখন আমি এখানে 700 গ্রাম মাটন নিয়েছি, এই মাংসগুলোকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন মাংসগুলো সব দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষাতে থাকব। মাংসগুলো ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি, অনেকটাই শুকনো হয়ে গেছে আর এটা আমি 5 থেকে 10 মিনিট পর্যন্ত কষিয়েছি। এখন আমি এই মাংসেরটা আমি এখন এটা একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দেওয়ার পর এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি, গরম জল বেশ খানিকটা দিয়েছি, কারণ এটা আমি ঝোল বানাবো তো সেই কারণে খানিকটা বেশি জল ইউজ করেছি। এখন আমি নেড়ে দিয়েছি, নেড়ে দেওয়ার পর এখন প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পর আমি এটাকে 2টো সিটি দিয়ে নেব। দুটো সিটি দিয়ে নিয়েছি, এখন প্রেসার কুকারের ঢাকনা খুলে নেব। খুলে নেওয়ার পর মাংসগুলোকে ভালো করে একবার নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো সব একটা একটা করে মাংসের মধ্যে দিয়ে দেব। আর আবারও প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে 1টা সিটি দিয়ে নেব। সিটি দিয়ে নিয়েছি আর এখন আবারও ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে আরেকবার নেড়ে নিলাম, আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর দেখে নেব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। মাংসটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে 1 টেবিল স্পুন আমি গরম মশলার পেস্ট নিয়েছি, গরম মশলার পেস্টটা দিয়েও ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে আর সামান্য 1-2 মিনিট আমি ফুটিয়ে নেব।
তো তৈরি হয়ে গেল আমার লাল খাসির লাল ঝোল। যদি এই রেসিপিটা আপনাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমার চ্যানেলে আমি যখন কোনো নতুন রেসিপি দেব তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। নমস্কার।